আমাদের সমাজ আজকে পিছিয়ে যাচ্ছে কেন কারণ আমরা ক্রিয়েটিভিটিকে দমন করে أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على جري جري ماني أوازي اللهم وعلى آلي سيدنا ما وعلى آلي سيدنا ردني ماتي بامي ماتي اوتور ماتي هوبي بيچانا بشتي بادول رودي جوري কবর হবে ঠিকানা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওরে বাড়ি বাড়ি করো রে মন এই বাড়ি তো তোমার না দরজা জানলা ছাড়া আসল বাড়ি সেই ঘর হবে ঠিকানা আল্লাহ وعلى آلي سيئة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال الله تعالى في مكان آخر وما كنا معذبين حتى نبعث رسولا وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك بولن صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم مبارك عليه اما شاتم لي شبه اكتو پوربن دلائم نات رسول ها میری جانب بھی ہو ایک نگاہ کرم
একটু জোরে বলেন মেরি জানিব বিহো ইক নিগাহে করম এ শফি উল ওয়ারা খাতামুল আম্বিয়া এ শফি آپ شمع حرم آپ شمس و دوحا خاتم الانبیاء بولو خاتم الانبیاء اے فصیح کرا تا کرا شاہدوں کبریا خاتم الانبیاء شاہدوں کبریا دیکھو نے اما دری ناتر بھی تو ریکٹا عقیدہ چھے قرآن بلچه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد تما دير بابار متو كارو بابا نوئے سبحان الله بولن تيني تما دير بابا دير متو بابا نون تيني الله الرسول ابن تيني شش نبي সেজন্য খাতামুল আম্বিয়া যদি জোরে জোরে বলেন ওই ভণ্ড নবী কাদিয়ানীদের দুর্গ তত্তর করে কাঁপবে হাত তুলে বলেন ঠিক না মুসাইলামাতুল কাজ্জাব তুলাইহা সাজা যারা ভণ্ড নবী দাবি করেছিল তাদের উত্তরসূরিরা এখনো পৃথিবীতে আছে ঠিক কি না কথা বল ওই কাদিয়ানীদের দুর্গ তত্তর করে কাঁপিয়ে আজকের প্রোগ্রাম থেকে আমার নবী শেষ নবী এই আকীদা মজবুত করতে হলে চিৎকার দিয়ে বলেন খাতামুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ডান হাত তুলে বলেন খাতামুল আম্বিয়া খাতামুল আম্বিয়া এবার সুরে সুরে বলতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি বলুন খাতামুল আম্বিয়া জোরে খাতা انبیاء آپ نور ازل آپ شمع حرم آپ شمس و دوحا آپ شمس و دوحا آپ فخر عرب آپ فخر عرب آپ شان عرب آپ فخر عجم آپ شان عرب آپ فضل اتم
حق رحمت لقب سرور جی ہشم شاہ والا نسب مرتضی مجتبی خاتم الانبیاء جورے خاتم الانبیاء میری جانی بی بی ہو ایک نگاہ کرم اے شفیع الورا خاتم الانبیاء آپ نور ازل آپ شمع حرم آپ شمع صدوہا চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো একজন বাবা মার স্বপ্ন কি হতে পারে সন্তানের কাছ থেকে একজন বাবা মা কি চাইতে পারে ভালো অ্যাচিভমেন্ট মাশাআল্লাহ ভালো অর্জন খুব সুন্দর ইউ আর ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি সে খুব কম শব্দে অনেক দামি কথা বলেছে যে বাবা মা চাইতে পারে সন্তানের অ্যাচিভমেন্ট ঠিক কি না কথা বল ঠিক এইটাই একজন বলে কি চাইতে পারে বাবা মা অ্যাচিভমেন্ট নতুন কিছু জানতে চাচ্ছি শুনতে চাচ্ছিলাম জি মানুষের মতো মানুষ হওয়া মাশাআল্লাহ আসলে নাওডেজ আপনি দেখবেন আমাদের দেশে কিছু বাবা মারা আছেন সব বাবা মার ব্যাপারে আমি বলছি না কিছু বাবা মা আছেন সন্তানটা একটা মাত্র ছেলে তাকে কতক্ষণ ডাক্তার বানাতে চায় কতক্ষণ ইঞ্জিনিয়ার কতক্ষণ বিসিএস ক্যাডার কতক্ষণ ব্যবসায়ী কতক্ষণ ঠিক না এটা বাবা মার আশা যে আমার ছেলে সব হবে ঠিক কি না কিন্তু আমাদের উচিত যে সন্তানকে ক্রিয়েটিভ বানানো সন্তানের সুপ্ত প্রতিভা সে আসলে কি চায় সেটা জানতে চাওয়া ঠিক কি না কথা বল আমাদের সমাজ আজকে পিছিয়ে যাচ্ছে কেন কারণ আমরা ক্রিয়েটিভিটিকে দমন করে সার্টিফিকেটের পেছনে দৌড়াই ঠিক কি না বলেন মনে হয় সার্টিফিকেটই সব কিছু হ্যাঁ একটা সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা 16 17 বছর কষ্ট করি ম্যাট্রিক এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স বিসিএস এমবিএ পিএইচডি ডিলিট কথা কোন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের সার্টিফিকেট ভেরি সিগনিফিক্যান্ট দুঃখের বিষয় হচ্ছে আজকের দিনে ইসলাম বিদ্বেষী কিছু মানুষ বলতে চাচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা নাকি বোঝা হয়েছে জোরে কোন নাউজুবিল্লাহ জোরে বলেন আর তাদেরকে আমরা জানাতে চাই আমার হাজার হাজার যুবক ভাইরা আজকে সার্টিফিকেট নিয়েছে অনার্স পাস করেছে মাস্টার্স করেছে কিন্তু তাদের চাকরি নাই অথচ মাদ্রাসায় যারা পড়ছে তাদের চাকরি না থাকলেও মানুষের দেওয়া টাকা দিয়ে এতিমখানা চলছে ঠিক কি না কথা জোরে কোন ঠিক কি না আমার কথা সেখানে নয় আমার কথা হচ্ছে সার্টিফিকেট ভেরি সিগনিফিকেন্ট একটা সনদ না থাকলে এই পৃথিবীতে কোনো মূল্য নাই ঠিক কি না আপনি বিয়ে করতে যান ছেলে কি পাস জিজ্ঞেস করে ঠিক কি না দুই বন্ধু বিয়ে করতে গেছে এক বন্ধুকে সাথে নিয়ে গেছে কয় তুই বাড়াই বাড়াই বলবি সবকিছু কি কয় কর না বাড়াই বাড়াই বলবি তো মেয়ের বাপ জিজ্ঞেস করতেছে আপনার বন্ধু কি পাস কি পাস মানে ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স এই যত সব আচ্ছা বলে আপনার বন্ধু ব্যবসা বাণিজ্য আছে তো কি বলেন এমন কোন ব্যবসা বাকি আছে নাকি সেটা যেটা নাই পিয়াসের ব্যবসা আলুর ব্যবসা চালের ব্যবসা গরুর ব্যবসা সব আছে যাই হোক এখন কয় হঠাৎ করে দুলা কাশি দিছে কয় কাশি আছে নাকি কয় কাশি কি যক্কা ক্যান্সার যা আছে সব কিছু নাউজুবিল্লাহ জোরে বলেন এভাবে বাড়িয়ে বলা যাবে না ঠিক কিনা কথা কন না
সার্টিফিকেট পারফেক্ট হতে হবে ঠিক কি না আজকে আমি আপনাদেরকে এমন এক সার্টিফিকেটের কথা বলতে চাচ্ছি যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিতে পারবে না কোনোদিন যেটা ঢাকা ইউনিভার্সিটির পক্ষে দেওয়া সম্ভব নয় যেটা বুয়েট কখনো দিতে পারবে না আপনাকে যেটা সুয়েট দিতে পারবে না যেটা ক্যামব্রিজ অক্সফোর্ড আজহার দিতে পারে না যেই সার্টিফিকেট আমার আল্লাহ দিচ্ছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত হাত তুলে বলেন সুবহানাল্লাহ সনদ দিচ্ছেন কে আল্লাহ আরো জোরেন কে কে আল্লাহ আল্লাহ আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হয়েছিল না আপনাকে ইনডেক্সে ভর্তি হতে হয়েছিল না ইউনিআইডে না ইউসিসি তে না আপনাকে কোন পরীক্ষার হলে বসতে হয়েছে না কোন লবিং লেগেছে না কোন অ্যাপ্লিকেশন না কোন দরখাস্ত কারো সিগনেচার কারো সুপারিশ কিছুই লাগে নাই আজকে আমরা ইসলামকে কঠিন করে ফেলেছি ইসলাম যে কত বড় নিয়ামত সেটা আমরা যদি জানতাম আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা বিটিএস নিয়ে পাগল হয়ে যেত না ঠিক কি না কথা বলে এ জোরে বলেন ঠিক কি না বাংলাদেশে বসে বসে দক্ষিণ কোরিয়ার বিমানে ওঠার স্বপ্ন দেখত না ঠিক কি না বলেন না আজকে তারা জানে না ইসলাম যে কত নিয়ামতের জিনিস আমার আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মতিন ইউ আর দ্য বেস্ট ফলোয়ার্স ইউ আর দ্য গুড ফলোয়ার্স ইউ আর দ্য পাঞ্চুয়াল ফলোয়ার্স তুমি হচ্ছ ভালো উম্মত তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন না আপনি গোটা 30 পারা কোরআন খুলে দেখেন আপনি কোথাও কোন নবীর উম্মতকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন আপনি খুঁজে পাবেন না একমাত্র অন্য কোন নবীর ভালো উম্মতকেও আল্লাহ ভালো বলে সত্যই তো সনদ দেন নাই কিন্তু আমার নবীর উম্মতকে আল্লাহ ভালো হোক খারাপ হোক সবাইকেই বলে দিয়েছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত জোরে কল সুবহানাল্লাহ আমার আল্লাহকে জিজ্ঞেস করতে লাগলাম আল্লাহ কেন হোয়াই এটা কি আমাদের কোয়ালিটির কারণে জোরে কোন না আমাদের যোগ্যতার কারণে না 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 উত্তর আসবে তোদের নবী সেরা জোরে কোন না তোদের নবী সেরা সেজন্য তোরা সেরা তোরা কি সেরা এবার আমি একটু যাই আপনারা কি বসবেন কে কে চলে যাবেন হাত তোলেন তো যাবেন বসবেন এবার আমি একটু সূরা বনি ইসরাইলে যাচ্ছি আমার আল্লাহ বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা আল্লাহ কোন সম্প্রদায়কে ততক্ষণ শাস্তি দেবেন না যতক্ষণ একজন রাসূল পাঠাবেন না আল্লাহ কি এত নিষ্ঠুর আল্লাহ দয়াবান ঠিক কি না বলেন না আল্লাহ গাফফার আল্লাহ সত্তার আল্লাহ রহমান আল্লাহ রহিম গোটা বিশ্বের সমস্ত দরজা বন্ধ হয়ে যেতে পারে তোমার বাবার দরজা বন্ধ হয়ে যেতে পারে তোমার গার্লফ্রেন্ডের দরজা বন্ধ হতে পারে ঠিক কি না কথা বলে তোমার শ্বশুর বাড়ির দরজাও বন্ধ হয়ে যেতে পারে তোমার বাবার বাড়ির দরজা বন্ধ হয়ে যেতে পারে দুবাই বিমানবন্দর তোমার জন্য বন্ধ হতে পারে বাংলাদেশ এয়ারপোর্ট তোমাকে ঢুকতে নাও দিতে পারে কিন্তু তুমি সব সময় মনে রেখো এই পৃথিবীতে একটা ঘর তোমার জন্য সব সময় খোলা সেটা হলো আল্লাহর ঘর মসজিদ হাত তুলে বলেন ঠিক কি না ঠিক কি না বলেন যেখানে গেলে তোমাকে কেউ বের করে দেবে না কেউ বন্ধ করে রাখবে না তুমি যখন যাও যে মুহূর্তেই যাও ওযু নিয়ে ইসলাম কবুল করে তুমি প্রবেশ করতে পারো সেখানে গেলেই তোমার দুঃখ বোঝানোর জন্য একজন আছে তুমি সিজদায় গিয়ে ওনাকে সব মনের কষ্ট বুঝিয়ে দিতে পারো ঠিক কি না কথা বলে ভাইজান আমার আজকের দিনে আপনাকে যদি প্রশ্ন করি হুজুর কেমন রাসূল পেয়েছি আমার আল্লাহ বলছেন আমি কোন সম্প্রদায়কে শাস্তি দেব না যতক্ষণ রাসূল পাঠাবো না রাসূল পাঠানোর পরে রাসূল তাদেরকে রাস্তা দেখাবে রাসূল তাদেরকে হেদায়েতের পথ দেখাবে এরপরে তারা যদি না শুধরায়
তখন তাদেরকে শাস্তির আওতায় আনা হবে ঠিক কিনা কিন্তু বড় আশ্চর্যের বিষয় আমার যুবক ভাই আপনি ওয়াদা লিল্লাহে রাফাহুল্লাহ যে আল্লাহর জন্য নিজেকে ছোট করে রাখবে আল্লাহ তাকে বড় করে দেবে সুবহানাল্লাহ